আসসালামু আলাইকুম সবাইকে। চলেন একটি পিওর সুতিতে অ্যাম্বুশের কাজ করে ফেলা যাক। আর এই তো এটা হলো একদম পিওর সুতি। এই পিওর সুতিটা শুধু আমাদের হোয়াইট কালারেই অ্যাভেলেবেল পাবেন আপনারা। আর এটা হলো অ্যাম্বুশের কাজ, একটি ফ্যামিলি কম্বোর সাথে যাবে এটি। আই হোপ ছবিগুলো আগে দেখে নিয়েছেন। আর এটা অ্যাম্বুশের ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন কীরকম অ্যাম্বুশ। কিন্তু রঙের থেকে একটু বেশি ঘনত্ব নিয়ে কাজ করতে হবে, তাহলে অ্যাম্বুশটা ভালো ফুলবে। আর অ্যাম্বুশের কাজ কিন্তু 2-3 বার করে কাজ করা লাগে, মানে রঙটা অনেক ঘন করে বসাইতে হয়। এরপর আয়রন করার পর যে ফুলে মাশাল্লাহ দেখতে অনেক অনেক ভালো লাগে। আর এগুলো কিন্তু আমাদের সব কাস্টমাইজ ডিজাইন, আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই তো, আর কালার কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি। আর আর আপু পাঞ্জাবিটা একদমই সিম্পল নিতে চাচ্ছিল, মানে পারলে তো আপু একদম হোয়াইট কালারই নিয়ে নেই। তখন বললাম যে শাড়ির সাথে যেহেতু ম্যাচ করে নেবেন তাহলে একটু আমি কাজ করে দিই, এর জন্য এক সাইডে দুই সাইডে একটু আর কি সিম্পল করে কাজ করে দিয়েছি। দেখতে একটু ভরাট লাগছে ঠিক আছে, কিন্তু কাজটা কিন্তু সামনাসামনি একটু মানে ছোট করে করা, একদম সিম্পলভাবে কাজটা করা এটা। আর এখানে একটা মিস্টেক হয়েছে, আমি ভুলে ফার্স্টে গ্রিন কালার দিয়ে দিয়েছিলাম, আমার খেয়াল ছিল না এখানে ব্ল্যাক হবে, পরে আবার উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই। এরপর অ্যাম্বুশ ফোলার পর কেমন হয় চলেন পুরা পাঞ্জাবিটা আবার দেখে নিই। এই তো আমার অ্যাম্বুশ করে নেওয়া শেষ, কি ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু মাশাল্লাহ করে অনেক ভালো ফুলেছে অ্যাম্বুশগুলো। এই তো দেখেন, দেখলেই ভালোভাবে দেখলে একটু বুঝতে পারবেন যে কীভাবে ফুটেছে আমাদের কাজটা। আমি শুধু নীলেই কিন্তু অ্যাম্বুশ করেছি, বাকিগুলো সব কিছু কিন্তু রঙের কাজ।